সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম দর্শক। আজ 14 অক্টোবর 2022 রোজ শুক্রবার আমরা এই মহতে অবস্থিত নওগাঁ জেলার চৌবাড়িয়া গরুর হাটে। দর্শক, আপনারা দেখছেন ষাঁড় গরুগুলো এই হাটে, এই বড় বড় ষাঁড় গরুগুলো কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমরা এই পাশে একটি প্রথমে নেপালি ক্রসের একটি নেপালি শাহিওয়াল মিক্স একটি ষাঁড় গরু দেখতেছি, দেখি কীরকম দাম দর চায় আর কি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? বয়স কি এটার? বয়স 2 দাঁত। বাড়ির না ব্যবসার গরু? ব্যবসার। আচ্ছা দর্শক, ব্যবসার গরু, বয়স 2 দাঁত, শাহিওয়াল ও নেপালি কিছু পার্সেন্ট রয়েছে গরুটিতে। চাওয়া দাম কত এটার চাচা? 100? 150? 150? 150 চাওয়া দাম। কত পর্যন্ত দাম বলছে আজকের এই হাটে? 20-25। 120-25 বেচা কিনা নিয়ত কত এটা? 30-এর নিয়ত। দর্শক, 130,000-এর নিয়ত ওনাদের বিক্রি করার, তবে দাম দর করে নিতে হবে আর কি। ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য। দর্শক, আমরা আরও কিছু গরু দেখব, রয়েছে এই পাশটাতেও ব্যাপক পরিমাণের, তো আমরা এই পাশে আজকে আর যাব না, আমরা এই দিক থেকে এই পাশ থেকে আর কি শুরু করব এবং শেষ করব। এটার বয়স কি ভাই? 6 দাঁত। চাওয়া দাম কেমন? 150 চাওয়া দাম। কত পর্যন্ত বলছে ভাই দাম? 15-20। দর্শক, 15-20 পর্যন্ত দাম বলছে, তো দাম দর করে নিতে হবে। আমরা ষাঁড় গরুগুলো দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে এই পাশের এই গরুটা একটু দেখি, সুন্দর ফিগারের গরু। চাচা বয়স? বয়স হয়নি। বাড়ির না ব্যবসার চাচা? ব্যবসার। কেমন কি চাওয়া দাম? 35। 135 চাওয়া দাম। আনুমানিক এটার মাংস কতটুকু হবে চাচা? হ্যাঁ, 4 মণ। 4 মণ মাংস হবে। কেমন কি দাম পাইছেন আজকের হাটে? হাইস্ট 15 চাওয়া মানে পাইছেন দাম। আচ্ছা দর্শক, 115 উনি দাম পাইছেন। তো গরুটা কিন্তু বডি ফিগারে একবারে সুন্দর, পারফেক্ট। আমরা একটু সব দিক দিয়ে আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। দেখেন গরুটি তো, আমরা আরও যে গরুগুলো দেখতেছি সেইগুলোর একটু তথ্য দেওয়ার চেষ্টা করি। ভাই কি বয়স ভাই এটার? 2 দাঁত। চাওয়া দাম কত ভাই এটার? 125। আনুমানিক মাংস কতটুকু হবে ভাই এটার আপনার আইডিয়াতে? 4 মণ হবেই। 125 চাওয়া দাম। কত দাম পাইছেন ভাই সর্বোচ্চ? 108-107। দর্শক, আপনারা জানতে পারলেন যে 108-107 পর্যন্ত দাম বলছে। চাচা কেমন আছেন? জোড়া এগুলো বয়স হয়েছে? 2 দাঁত করে। হাল চাষ করা হয়েছে নাকি চাচা? ওই যে ঘাড়ে ইয়া দেখা যাচ্ছে, হালও বয়া যাবে। হ্যাঁ, 2টারই মার্শাল্লাহ। কেমন কি চাওয়া দাম চাচা? ভাই কত চাচ্ছেন? 250 চাওয়া দাম। কেমন পাইছেন আজকের হাটে দাম? 200 মার্শাল্লাহ। দর্শক, 200 পর্যন্ত দাম পাইছেন, তো ভাইদের টার্গেট মনে হয় আরও 5-7,000-10,000 বেশি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ষাঁড় গরুগুলো দেখানোর চেষ্টা করছি। এই পাশে এক জোড়া ষাঁড় দেখতেছি, দেখি কীরকম দাম চায় ভাই। ভাই কীরকম বয়স ভাই এগুলো? ভাই বয়স 2 দাঁত করে। হাল চাষ করা হয়েছে এগুলো দিয়ে? কেমন কি চাচ্ছেন দাম? দাম কেমন কি চাচ্ছেন? 250 চাওয়া দাম। আচ্ছা, 250 চাওয়া দাম। দর্শক, 250 চাওয়া দাম, দাম দর করে নিতে হবে। এই পাশে এটা বিক্রি হয়ে গেল নাকি ভাই? বিক্রি হয়ে গেছে? না, বিক্রি করবে না। বয়সটা কি এটা? 4 দাঁত বয়স মার্শাল্লাহ। দর্শক, 4 দাঁত বয়স। আর আনুমানিক আপনার অনুযায়ী মাংস কতটুকু হবে এটা? 5.5 মণ। কেমন কি চাওয়া দাম? 145। 145
কত পর্যন্ত উঠছে দাম আজকের হাটে? 115-16 45 চাওয়া 115-16 পর্যন্ত দাম উনি পাইছেন দর্শক। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য দর্শক। আমরা আরও যে ষাঁড় গরুগুলো রয়েছে, ধীরে ধীরে একটু করে হাটের শেষ মুহূর্ত থেকে আপনাদের বড় ষাঁড় গরুগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করি। এগুলোর বয়স কি ভাই? দুই দাঁত করে। চাওয়া দাম কত ভাই? 350 চাওয়া দাম। কত পর্যন্ত বলছে দাম? 250। এটা সঠিক তথ্য হলো ভাই। এই যে দেখেন, এগুলো 250 করে চাওয়া দাম, তবে 200-র আশপাশে মনে হয় দাম বলছে। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য দর্শক। আমরা এই যে এই পাশে একটি বিশাল গরু দেখতেছি, এটা হাত পাগুলো একটু দেখেন যে কীরকম মোটা মোটা তাজা। গরুর কষ্ট হচ্ছে চাচা, সকাল থেকে মনে হয় দাঁড়ায় আছে। হ্যাঁ, কেমন কি বয়স? বয়স হয়নি। হ্যাঁ, চাওয়া দাম কত চাচা এটার? 175,000। হ্যাঁ, কত বলছে দাম? শুনে লাভ নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক, 175,000 চাওয়া দাম, দাম দর করে নিতে হবে। তবে আমরা যেগুলো ফাঁকার মধ্যে আছে সেই গরুগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, কারণ ভিড়ের মধ্যে তো সব দিক থেকে গরু দেখানো সম্ভব হয় না, সেই কারণে আর কি এই যে ফাঁকার মধ্যে থেকে। ভাই ভালো করে দেখো, কেমন কি বয়স? বয়স দুই দাঁত। দুই দাঁত। আজকের হাটে ক্রেতা কিরকম বোঝা যাচ্ছে, মানে যে কিনবে? কম কি? একবারে কম? একবারে কম, কারণ নাই কাস্টমার নাই। আচ্ছা, তো আপনার এই গরুর দাম কত চাচ্ছেন আর কত বলছে দাম? কত? 2,000 কম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আমরা ষাঁড় গরুগুলো দেখাবো এবং আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ভাই কিরকম বয়স এটার? দুই দাঁত। হ্যাঁ, চাচ্ছেন কত? 135। তো ওইটা যদি 100 ভাঙ্গে কয়, তো এটা তো আপনার 95 মনে হয় দাম বলছে। কত বলছে ভাই? না না, এই জন্য বললাম যে ওটা 100 ভাঙ্গে যেহেতু দাম বলতেছে। আচ্ছা, এটা কত বলছে দাম? 108। হ্যাঁ, তো নিয়ত কত ভাই? 15। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। 115 নিয়ত, তবে 8 পর্যন্ত দাম পাইছেন উনি। আমরা এই যে এই পাশে একটি ষাঁড় গরু দেখতেছি, দেখি কেমন কি দাম চাই। ভাই কেমন কি বয়স? দুই দাঁত। চাওয়া দাম কত ভাই? 115 দর্শক, 115 উনি চাচ্ছেন দাম। কত পাইছেন আজকের হারে দাম? সর্বোচ্চ 97 পর্যন্ত পাইছেন। 97 পর্যন্ত সর্বোচ্চ। তো এখন শেষ সময় কেমন কি দাম বলতেছে? বেশি না, আগের তুলনায় না, কম? পাটি ঘুরতেছে, কিন্তু মানে ওটা দিয়ে দিলে নিবে, 97 দিয়ে দিলে নিবে, কিন্তু আপনি 100 মনে হয় আসবেন। মানে 100-র উপরে 1 টাকা হলেও? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। 100-র উপরে ওনার টার্গেট, তবে 3,000-এর জন্য আটকে আছে গরুটি। তো দেখা যাক শেষ সময় কিরকম দাম পায় উনি। তো আমরা আরও যে গরুগুলো দেখতেছি এখান থেকে, দেখি আর কোনো তথ্য দিতে পারি কিনা। তবে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে যাবেন যে এখান থেকে কীরকম দাম চলতেছে এই হাটে। এটা কত ভাই চাওয়া দাম? 95 চাওয়া দাম। হ্যাঁ, কত কি পাইছেন ভাই দাম আজকের হাটে? 82 দর্শক, 82 দাম উনি পাইছেন। এটা কিন্তু অনেক বড় গরু, 82-র না, তবে বাজার কম হওয়ার কারণে 82 পর্যন্ত পাইছেন। ভাইয়ের নিয়ত কত? 85-র মধ্যে নাকি? 84-85। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। 84-85-র নিয়ত আর কি। তবে বকনা গরুর তুলনায় ষাঁড় গরুর কিন্তু দাম কম রয়েছে। এই ধরনের বকনা গরুগুলোর কিন্তু অনেক দাম রয়েছে, ষাঁড় গরু মাংসের হিসাবে, তো এই কারণে একটু দাম কম। তো দর্শক, এই ছিল আজকের ষাঁড় গরুর ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের অন্য কোনো গরুর তথ্য দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।